আচ্ছা, তো এই পাশে আমাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট, ছবি দেওয়া ছাড়া। প্রোফাইলের ভিতর ড্যাশবোর্ডে যদি আমরা এখন আসি, ড্যাশবোর্ডটা কি? ড্যাশবোর্ড হচ্ছে, দেখেন এখানে কিছু সেটিং দেখাচ্ছে, যেমন ইউর ইউজার প্রোফাইল ইজ ইনকমপ্লিট, এটাকে আরো কমপ্লিট করতে বলতেছে, মানে প্রোফাইল পিকচার দিতে বলতেছে। যেমন এই যে এখানে আমার প্রোফাইল পিকচার নাই। তারপর ইউ হ্যাভ এন সেট ই সিকিউরিটি কুয়েশন, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা একটা সিকিউরিটি কুয়েশন অ্যাড করব, যে আমাদের অ্যাকাউন্টটা যদি কোনো সময় হারায় যায়, যেখান থেকে পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দেওয়া যাবে, কারেন্ট পাসওয়ার্ড দিয়ে, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি একটা পাসওয়ার্ড নতুন করে দিতে পারবেন, দিয়ে নিন। আচ্ছা, তারপর ফোন ভেরিফিকেশন, এখানে একটা ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, আছে? আচ্ছা হ্যাঁ, করে ফেলি। ফোনটা কি বাংলাদেশে? নাম্বারটা বলুন। 0106 808 1 5497 1 5 4 9 7। ভেরিফাই ভাই কল দিব, কলই দিই, কল ইনস্ট্যান্টলি যায়। কোডটা বলো। শুনেন আপনি, শুনুন, ফোন নাম্বার ইজ সাকসেসফুলি ভেরিফাইড। ওকে, তো এখন হচ্ছে সিকিউরিটি কুয়েশন অ্যাড করতেছি আমরা। সিকিউরিটি কুয়েশন অ্যাড করব আমরা যে কোনো একটা। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল? প্রথম প্রথম আচ্ছা, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিক নেম, বলে আপনার? মিলন, এই তো সুন্দর, মিলন। সিকিউরিটি কুয়েশন, সিকিউরিটি আনসার, কুয়েশন তো জানি আমরা, মিলন। স্পেলিং মিস্টেক হইলে কিন্তু আর, ও আচ্ছা আচ্ছা, তারপর নোটিফিকেশনে আসেন। নোটিফিকেশন দেখেন, ফাইবারের সাউন্ড, ফাইবারে যখন কোনো মেসেজ আসবে, কোনো অর্ডার আসবে, তখন এই সাউন্ডটা হবে। এটা অবশ্যই অন করা থাকবে, তা না হলে তো অর্ডার আসলে, মেসেজ আসলে নয়েজটা পাবেন। এটা খুবই একটা সাকসেসফুল নয়েজ, মানে এই এই নয়েজটা যখন শুনবেন, তখন আরে ফাইবারে অর্ডার আসছে, মেসেজ আসছে, হ্যাঁ এই কিছু। আর আপনি যদি চান যে কোনো ইম্পর্টেন্ট আপডেট আসলে আপনার মেল করবে, তো চেক ইন করে রাখেন। কোনো ফাইবারের কোনো অ্যাক্টিভিটিস, যেমন অর্ডার মেসেজ আসলে মেল আসবে, ক্লিয়ার নোটিফিকেশন, কোনো অর্ডার কমপ্লিট হইলে সেটারও নোটিফিকেশন মেইলে আসবে। সো সব কিছু আমরা চেক ইন করে রাখলাম এবং সেভ চেঞ্জেস দিলাম। বিলিং ইনফরমেশন, এইখানে হচ্ছে ওই যে আপনার অ্যাড্রেস, আপনার সম্পর্কে কথাবার্তা, আপনার কোম্পানি নাম, এই সব কিছু চাইলে অ্যাড করতে পারে। আর না দিলেও খুব সমস্যা হবে না, এটার কোনো দরকার হয় না, তো দিয়ে দিন। আচ্ছা, তারপর ব্যালেন্স, এখানে আপনার হাজার হাজার ডলার থাকবে। এখন টোটাল আর্নিং 0-0 দেখাচ্ছে, বাট আশা করবো যে 2020 এর মধ্যেই জন্য আপনি কত করবেন, 1000 তো এক মাসে করবেন, জমা থাকবে না, এখানে দেখাবে স্ট্যাটিস্টিক। হ্যাঁ, ওখানে স্ট্যাটিক গুলো চেঞ্জ হবে। আচ্ছা, তো জি আবার নতুন করে সেই পিওনের অ্যাকাউন্ট করা যাবে না। এক কাজ করা যেতে পারে, যে আপনি
পিওনিয়ারে এবং ফাইবারে মেল করতে পারে, যে আমার এই পিওনিয়ারের যাবতীয় ডিটেলস ফাইবার থেকে রিমুভ করে দেওয়া হোক, এবং পিওনিয়ারকেও জানান যে আমার এই ফাইবার আর অ্যাকাউন্টের ডিটেলস সবকিছু এখান থেকে রিমুভ করে দেওয়া হোক। তারপর আপনি, তারা যদি বলে তাহলে আপনি নতুন অ্যাকাউন্টে যোগ করতে পারবেন, করা যায়। আর আপনি অ্যাকাউন্ট খুলছেন সেখানে গিগ আছে? কতদিন আগে অ্যাকাউন্ট এটা? আচ্ছা, অ্যাকাউন্ট হচ্ছে আপনার নতুন করে করলে এটা ভালো বেশি। আর যদি আপনি সবগুলো গিগ, তো একটাই আছে, একটা গিগ ডিলিট করে দিয়ে আপনি চাইলে এখানে 7টা গিগ খুলতে পারেন। খুব বেশি তফাৎ হবে না, মানে অ্যাকাউন্টটা এভাবে সুন্দর করে সাজাইলেন প্রথম থেকে শুরু করে সমস্যা হবে না, তাহলে ওইটাই ভালো হয় মনে হয় আপনার জন্য। আচ্ছা, তো এই ছিল মোটামুটি সেটিং, তো প্রোফাইল পিকচারটা দিয়ে নিলে আর কি ভালো হতো। আপনি দিয়ে দিন, আচ্ছা আজকে দিয়ে দিবেন, কালকে তো আমরা গিগ খুলতেছি, প্রোফাইল পিকচার না হলে আবার গিগ খোলা যাবে। ওকে, সো এই ছিল সেটিং, আমরা এখন স্কিল টেস্টে যাব। স্কিল টেস্ট দেওয়াটা জরুরি, কারণ স্কিল টেস্ট দিলে আপনার, আরে ডিসক্রিপশন কই গেল, সেভ করে নেই, আচ্ছা আপনি দিয়ে তাহলে কষ্ট করছেন, ভিডিওতে তো আছি। আচ্ছা, তো এখন আমরা টেস্ট দিব।